আমি ফানা হয়ে যাই জোরে বলবে আমার ভাইরা আবুল আব্দুল কাদের দেখেন তিনি অত বড় আল্লাহর ওলি হয়েছে এমনি কি হয়েছে কন্টিনিউয়াসলি নবীর জন্য কেঁদে গেছে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী নবী 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 করে কেঁদেছে ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাসূলুল্লাহর জন্য কেঁদেছে নবী 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 করে কেঁদেছে আল্লাহ নবী দিদা দাও নবী দিদা দাও 15টা

দেখি ভাই দেখবেন এই আপনার ঝপ থাকে ভাই বিড়ি পেলিব তুমি জানবে সব বাপের বিড়ি তাড়াতে ঠিক না ভুল বলছি কিছু কিছু ছেলে আছে মাঝে মাঝে বিড়ি টানবারে এক একজন চাচা নামাজ পড়ে কিন্তু বিড়ি খায় এখনো ছাড়তে পারেনি বলে এমন মাঝে মাঝে টান মানে বলে বিড়ি হলো উন্নতির সিঁড়ি বলে কি টান ভাই দেখবেন সোনার ভাইরা যুবকেরা তরুণেরা যে কথা বলছিলাম শুনছেন খুব ধ্যান দিয়ে শুনেন বাচ্চাকে তালিম দেন আল্লাহর কাদের জেলানি এত বড় আল্লাহর হয়েছেন শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদের দিকে নিয়ে চলে গেছে বলছে আব্বা আমি বাচ্চা ছেলে মসজিদে কি করবো বলে বাবা তুমি আমরা নামাজ পড়ব তুমি দেখবে কেমন ভাবে নামাজ পড়ছি তোমার নামাজের প্রতি টান আসবে আজকে দেখবেন আমরা অনেক বাচ্চাদেরকে মসজিদের দিকে নিয়ে যাই না খবরদার জুম্মার দিন অন্তত একটা দিন হলে বাচ্চাদেরকে মসজিদের দিকে নিয়ে যাবে জানবেন মসজিদের শেষ কাতারে যদি বাচ্চাদের আওয়াজ আওয়াজ না আসে জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে না আর আওয়াজ যদি আসে ইনশাআল্লাহ জানবেন আগামী প্রজন্ম নামাজি হবে জোরে বলে আমার ভাইরা যুবকেরা তো আল্লাহ রলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হুজুরের আব্বা হুজুর কে নিয়ে চলে গেছে হুজুর মসজিদে আছে নামাজ পড়ছেন হঠাৎ করে এখন নামাজ পড়তে পড়তে সব দেখবেন জুতো খুলে যায় না আচ্ছা বলেন তো জুতো খুলে সব যাচ্ছে কে উপরে জুতো হুজুর যারা সব উপরে জুতো খুলেছে নিচেই করে দিচ্ছে নিচে জুতো উপরে করে দিচ্ছে এরকম ভাবে করছে উপরে জুতো যে জুতো পরে এরকম করতে করতে নামাজীরা সব মসজিদ থেকে বাইর হয় বাইরে হয়ে দেখছে সব জুতো গোলমাল হয়ে গেছে এখন মুড়ি করছে হুজুর আমাদের জুতো কোথায় গেল একটা গোলমাল হবে না বলে তো গোলমাল তো একটা বিরাট গোলমাল হবে একটা মানে কমেডি একটা মনে পড়ে যায় দেখবেন বলছে ভাই গোলমাল তো একটা বিরাট গোলমাল হবে এরকম হয় না

বলছে এই যে প্রথম থেকে বলে এসছি না বলমাল তো একটা বলছে আমার কাছে একটা টাকা না । টাকা এরকম যদি কেউ কারুর আটটা জুতো যদি হয় ওই দিকে সরিয়ে দেয় হুজুর কি করেছে যারা সব নিচেই জুতো করে খুলে রেখেছে উপরে জুতো করে দিচ্ছে আর উপরে জুতো গুলো নিচেই করে দিচ্ছে মুড়িদরা বলছে কি ব্যাপার দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে একজন বলছে দাঁড়া আজকে দেখব কে জুতো সরাই আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি হুজুরের কাছে গেছে একজন যে বলছে আজকের দিনে যে দেখি কে জুতো সরাই একজন নুকিয়ে নুকিয়ে দেখে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি শিশু বেলায় ওই মসজিদে সিঁড়িতে বসে বসে উপরে জুতো নিচে করছে আর নিচের জুতো উপরে করে দিচ্ছে সবাই মিলে বলছে ঠিক আছে দেখি দাঁড়া আজকে হুজুর কে যে বলি হুজুরের আব্বা যে বলছে আপনি কেমন ছেলে মসজিদে নিয়ে এসছেন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে খবরদার একার আর মসজিদ আনবেন না আল্লাহ রলি আবু সালে মুসা জাঙ্গি কোনো কথা বললেন না আল্লাহ পাকের ওলি হযরত আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ নে বলি ও বাবা আব্দুল গাদি এলাকা মানুষ দিও কি কোন কথা বললেন না আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল গাদি জিলানি রহমাতুল্লাহ নে কি হুজুর নিয়ে বাড়ির থেকে চলে গেলে বাড়ির থেকে রওনা দিলেন ও বাবা আব্দুল গাদি ও বাবা আব্দুল গাদি তুমি কেন বাবায়ে রাখো উপরে জুতো কেন নিচই করো নিচে জুতো কেন উপরে করো আল্লাহ পাকের ওলি হজরতে আব্দুল কাদের জেলানি বলে আব্বা যান আমি নিজের ইচ্ছায় এ করি না নিজের ইচ্ছা এটা করি না কেন আজকে দিনে দিন আমার আল্লাহ পাক এলহামের মধ্যে জানিয়ে দিয়েছিল এ আব্দুল কাদের জেলানি যারা জান্নাতি মানুষ তাদের জুতো তুমি মসজিদে সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জেলানি আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতো গুণে কি মসজিদে সিঁড়ির উপরে করে দি

আমার ভাইরা যুবকেরা তাহলে আন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে হক পথে অবলম্বন করা তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আমিন আমি বলেছিলাম চারটি আয়াতের মধ্যে নাম্বার 1 আল্লাহ অঙ্গীকার করেছেন আচ্ছা জেনে রাখবেন দুনিয়াতে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে

জোড় করে বলেন এক banda 80 বছর ধরে এই শুনছেন এক বান্দা 80 বছর ধরে সানাম 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 করে এক বুথের ইবাদত করছে একদিনও বুথটা বান্ডারটাকে একদিনও সারা দাইনে একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সমাদ সমাদ না

একটা ছেলে আর একটা মেয়ে উভয় যখন পাশাপাশি খারাপ কাজে লিপ্ত করে যুবকটা যখনই দাঁড়িয়েছে দেখবেন প্র্যাকটিক্যালি অনেকে বলেন এরকম যখন যুবক দাঁড়িয়ে আছে আপনার যুবকটা মেয়েটার প্রেমে ফিরা হয়ে গেল যুবকটা আর যেতে পারলেন না হঠাৎ করে ডাক দিয়ে মেয়েটা বলে চলো তুমি আজকে আমার বাড়িতে চলো আমি তোমাকে ওষুধ সেবন করাবো যুবকটাকে হাত ধরে মহিলাটা নিজের বাড়ির মধ্যে নিয়ে চলে গেল যুবকটাকে যে আখারি করে ধরেছে জড়িয়ে ধরেছে হাত করেছে এমন সময়তে যুবকটার মনে পড়ে গেল আল্লাহর কুরআন সূরা রহমান আল্লাহর কুরআনের আয়াত ওলে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য কবরে দুইটা জান্নাত দেয় এর বলবেন না আজকে এরকম অনেক যুবক আছে হে যুবক আজকে ওয়াজের মাহফিলে বসেছেন এমনও যুবক আছে অন্যায় কাজ করতে গেছে আবার দেখবেন তোমাকে অন্যায় কাই থেকে ফিরিয়ে নিয়ে এসেছে জানবে এটাই হচ্ছে তোমার ঈমান জোরে বলেন সুবহানাল্লাহ এরকম হয় না অনেকে অনেক টাইমে যুবক ভেবে নিয়ে চন্নাই করব জেনে রাখেন আবার সে অন্যায় থেকে ফিরে আসছে মুসলমান বনে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা হে আমার যুবক ভাইরা শুনে রেখে দাও তোমাকে আমাকে আমার আল্লাহ কত ভালোবাসে তুমি আমি যখন মসজিদে যাই আমরা মনে করি এটা তো আমরা ভালো কাজ করছি আল্লাহ দেখতে পাচ্ছে আমরা যখন দান করি আমাদের মনে পড়ে যায় এটা তো ভালো কাজ করি আল্লাহ দেখতে পায় অবশ্যই আল্লাহ দেখতে পায় এ নবীর গোলামেরা শুনে রেখে দেন যখন তুমি এরা খুব পাবে যখন ভালো কাজ করতে থাকো তখন তোমার মনে পড়ে এটা তো আমার আল্লাহ দেখতে পায় আর যখন তুমি কেন যখন অন্যায় করতে যাও কেন তোমার মনে পড়ে না এটাও তোমার আল্লাহ দেখতে পাই যুবক অনেক যুবক আছে মসজিদে দিকে যায় মনে পড়ে আল্লাহ ভালো কাজ করে চাল্লা দেখতে পায় আবার দেখবে ফানসানের মা ফিলে যায় এরকম ভাবে মহিলা দেখে দেখে ঘুরে এরকম তখন কেন মনে পড়ে নি আমি গুনাহ করছি এটাও তো আল্লাহ দেখতে পাচ্ছে এ নবী প্রেমিকেরা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিন্তা করো না চিন্তার কোনো কারণ

হবে যারা আল্লা কে ভয় করে আল্লাহ তাদেরকে দুইটা জাননা যায় যুবক ছেলেটা তৎক্ষণাৎ মহিলার থেকে দূরে সরে গেছে বেহুশ হয়ে গেছে বেহুশ হয়ে যে যুবকটা কিছুক্ষণ পর এ যুবকটা ইন্তেকালের পর সবাই মিলে তারা হুরু করে যুবকটার জে দাফনস্থ করে দিয়েছিল হযরতে ওমরে ফারুকের জামানায় এই ঘটনা ঘটেছে ওমরে ফারুক যখন কথাটা শুনলো বললে চলো তো বলেছে যারা আল্লাহ আল্লাহর সুন্নাহ যে অঙ্গীকার করে কখনো ভঙ্গ করতে পারে কখনো ভঙ্গ করতে পারে না চলো আজকে দেখব আল্লাহ তার বান্দার সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক আল্লাহ রসুলের সাবি হজরত অমর খালিফাতুল মুসলিম হজরত অমর যুবকটাকে নিয়ে নিয়ে সাথে করে আর তার আল্লাহ রসুলের সাবি আর হজরত অমর কিছু লোককে নিয়ে যুবকের কবরস্থানের দিকে চলে গেল আল্লাহ নবী সাবি হজরত অমর রাদি আল্লাহ খুতালানহু হুজুর আমার যুবক ছেলেটা কবরের দিকে চলে গেল আল্লাহ নবী সাবি হজরত ওমন এরকম ভাবে যুবকের কবরের কাছে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া লাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া লাল কবর দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া লাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানে ভেসে উঠেছিল ও যুবক অমর বলে ও বাবা যুবক ও বাবা যুবক বলতো দেখি আল্লাহ তোমার সঙ্গে যে অঙ্গীকার করেছে এই অঙ্গীকার কে আল্লাহ ভঙ্গ করেছে হজরতে অমর কি যুবক ছেলেখানা বলে

কেন না কারণ আল্লাহ পাক কুরআন শরীফে মধ্যে জানিয়েছেন বলে মান খাফা মাকামা রাব্বিকি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দেয় আমি যুবকের কবরেতে আমার আল্লাহ পাক দুইটা জান্নাত দিয়ে দিয়েছে আরো জোরে হবে না হবে না হবে না ঘুম পাচ্ছে আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার ভাইরা যুবকেরা তাহলে দেখেন ভাবতে হবে আল্লাহ যে অঙ্গীকার করে কোনো ভঙ্গ করে না তাহলে আমরা ডাকবো তাকে জোর করে বলো আল্লাহকে আল্লাহকে ডাকলে আল্লাহ কোনো সারা সাড়া দেয়নি তাহলে সবাই মিলে আমরা একবার আল্লাহকে ডাকি বলে এই জায়গায় বসিয়েছে কে চিৎকার দিয়ে যতজন বসে আছেন কে মুখ দিয়ে বলছেন না বলছেন কেউ যদি নিজেকে মনে করে জেনে রাখবেন আমার কানে ফাঁকি দিতে পারেন আল্লাহকে দিতে পারবেন জোর করে বলেন দিয়া যাবে আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না আল্লাহ নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নামের মধ্যে সব থেকে বড় নাম ইয়া আল্লাহ বান্দারা সবাই এখানে বসেছেন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন বসিয়েছে কে চিটকার দিয়ে বলুন বসিয়েছে কে আরো জোরে বলেন এই জায়গায় বসিয়েছে কে

মাঝে ভাবলো দাঁড়া মুসা নবীর নামে কিছু একটা অপবাদ দিতে হবে দেখেন আমি এই জন্যই বলছি একটা কাফেরও যদি অন্তর থেকে আল্লাহকে ডাকে আল্লাহ তার উপরে রহমত না পারে না করে না করে জেনে রাখবেন রাস্তায় অনেক ভিখারি আছে আচ্ছা একে কি কেউ মনে করে এটা মুসলমান ভিখারি না হিন্দু ভিখারি বলে দান করে কেউ জেনে এটাই হচ্ছে আমার ভাই 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 কারণ আপটা এক মহিলাকে ফিট করলো যাও নবীর নামে যদি তুমি অপবাদ দিতে পারো এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দোবো চলে গেল মহিলা গেল নিজের জামা ছিঁড়ে ছিঁড়ে মুসা নবীর নামে অপবাদ দুব বলে মহিলার বাড়ি আপনার মহিলা মুসা নবীর বাড়িতে চলে গেল যেই মুসা নবীর বাড়িতে যায় মুসা নবীর বাড়ি থেকে মহিলা যখনই পার হয়ে জামা কাপড় এলাকা এলাকাবাসীদের বলবে এই এলাকাবাসীরা মুসা নবী আমার সঙ্গে খারাপ কাজ করেছে এই দেখো এর প্রমাণ এই যে মুখ দিয়ে কথাটা বলবে আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে জোর করে বলবে না জোর করে বলে আল্লাহ জবানের মালিক আল্লাহ মহিলা বন্ধ হয়ে গেল আবারও মহিলা খানা কি করলো এরকম ভাবে আপনার মহিলাটাকে আরো লোভ দেখাতে লাগলো দ্বিগুলো দেখিয়ে মহিলাটাকে আপনার এরকম ভাবে আস্তে আস্তে করে বলে আজকের দিনে তুমি বলো মহিলা যাও যা লাগবে তোমাকে যা বলেছিলাম তুমি দিনে মুসা নবীর নামে যাও মহিলা আবার সালামের কাছে চলে গেলেন আবার বাড়ি থেকে যখনই আসছেন মহিলা আবার জামা এলাকা এলাকাবাসীদের বলবে আবার আল্লাহ মহিলার জবানকে বন্ধ করে দিল মোট কথা আমি শর্ট করে বলি তৃতীয়বার মহিলা দুবার এরকম কাজ করলো

মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবীর প্রেমিকেরা এ আমা মুরুপি বাপেরা এসে চারা সা হবে কি জানি না পায়ের মতো সন্তানের মতো বলে দিয়ে যায় আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকু বান্দা তোরা আমি আল্লাহ মাকে ডাক প্রতিটা ক্ষেত্রে আল্লা কি ডাকা যায় প্রতিটা ক্ষেত্রে আল্লাহ কি ডাকা যায় যখন তুমি ঘুম থেকে উঠবে আল্লাহর নাম বলে উঠবে এ মুসলমান করে ছেলে মেয়েরা এরা খুব ভাবে যখন তুমি বাথরুমে যাবে তখন তুমি আল্লাহকে ডাকবি মসজিদে যাবে আল্লাহকে ডাকবি বাইক চালাবে আল্লাহকে ডাকবি প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে ডাকা যায় আর দেখতে পাওয়া যায় তোমার মুখ যদি আল্লাহ নামে যে কিরখানা করতে থাকে আল্লাহকে ডাকতে থাকে একদিন না একদিন তুমি আল্লাহ পাকে বেকার বান্দাই পরিণত হয়ে যাবে দ্বিতীয়বারও জমা খারা বন্ধ হয়ে গেছে মহিলা খানা বলে আল্লাহ তুমি আমার জবান কি রাজা করে দাও আর মুশানবীর নামে অপবাদ হব না মহিলা খানা আস্তে আস্তে পরে মূষানবীর কাছ থেকে এরা খুব আমি মহিলা খানা জবান কি আল্লাহ কবুল করে নিলে ভাইয়া যে কবুল করে নিয়ে মুসানবীর কাছ থেকে বেরিয়ে গেলে মুশানবীর কাছে যে মহিলা খারা বলে

করে দুনিয়ার জমিনের মাটির তুই কারুনকে দোর দোর মাটি কারুনকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো কারণ তখন আর এরা খুব আমি দৌড়াতে পারে না আবারও মুসানবি মাটিকে বলতে লাগে এ দুনিয়ার জমিনের মাটি তুই কারুনকে দোর দোর মাটি খানা কারুনকে গ্রাস করে ফেললো কারণ দৌড়াতে পারে না কারণের কোমর পর্যন্ত গলা পর্যন্ত গ্রাস হয়ে গেল আমন সময়টি কারুন তখন বলতে লাগি মুসা নবী বাঁচাও মুসা নবী বাঁচাও এমন সইতে মুসা নবী পাথরকেও গুণ করে হে দুনিয়ার জমিনের পাথর তুই কারুনকে মেরে 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 ফেল কারুনকে মালা হয়ে গেল পাথর মেরে দিল আমন সুমিতে আমার আল্লাহ জানিয়ে দিল হে আমার калимুল্লাহ হে আমার নবী মুসা ওই গুণাহগার কাফে কারুন যদি তোমাকে না দেখে একবার আমি আল্লাহ আমাকে দেখে বলতো আল্লাহ তুমি বাঁচাও আমি আল্লাহ গুনাগার কারুন কে ওই তোমার হাত থেকে বাঁচিয়ে দিতা তাহলে নাম্বার 1 হচ্ছে আল্লাহকে ডাকবে ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দা দ্বিতীয় আল্লাহ ওয়াদা করছে আল্লাহ বলছে ফাজ কুরুনি আজ কুরুনি বান্দা তোরা আমি আল্লাহ আমাকে শরণ কর আমি আল্লাহ তোকে শরণ করব জোরে বলবেন না তাহলে এটা কে অঙ্গীকার করছে জোর করে বলো আল্লাহ আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আটটি আল্লাহকে স্মরণ করতে পারেন আটটি দেখবেন আমরা যখন মসজিদে যাই কোন পা দিব ডান পা হই যখন

ইসলাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয় যদি যদি শ্রেষ্ঠ হয় জন্য প্রথমেই বলেছি ওয়াজ বুঝার জিনিস বুঝা লাগবে আমার আল্লাহ বারোটা মাস দিয়েছে

শুধু তাই নয় এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ কি রমজান মাসে একটা রাত এসেছে একটা রজনী যে রজনীর নাম হচ্ছে যে এক রজনী লাইলা তুল খাই খাইন আলফে সাহা যে এক রাত এবাদত করলে আল্লাহ এক হাজার মাসের থেকে আল্লাহ বেশি সব দেয় জোরে বলবেন না যুবক শুনে রেখে দেন এই এক হাজার মাস সুমান চুরাশি বছর মনে করেন আপনি এক টাকা দান করেছেন ওই লাইলাতুল কদরের রাত্রে চুরাশি বছর বাঁচব কি মরব এর কোনো গ্যারান্টি নাই চুরাশি বছর আপনি ওই এক টাকা দানের সব পেতে থাকবেন ধরে বলে ধরে বলে এটা হলো কি লাইলাতুল কদর তাহলে এই জন্য শ্রেষ্ঠ মাস কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাস বলেছেন রবিউল আউ্বাল মাস কোন মাস কে রবিউল মাস কোন মাস কারণ যে রবিউল মাসে নবী এসেছিলেন যে রাত থেকে আরবি বলা হয় লাইলাতুল মিলাদে মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম কারণ যে রজনীতে কারণ কুরআন নাজিল হয়েছে কুরানের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস আর নবীর জন্য রবিউল মাস সর্বশ্রেষ্ঠ মাস ধরে বলে ধরে ধরে জন্য নবী না নবীর জন্য নবীর জন্য কোরআন কিন্তু কোরআনের জন্য নবী এসে নবীর জন্য কোরআন এসে জেনে রেখে দেন তাহলে আটটার আমার এজন্যই জন্যই বলতে শ্রেষ্ঠ মাস শুধু তাই নয় কিছু আল্লাহ হারাম মাস করেছে যেমন মহরম সম্মানিত মাস এর এই মাসগুলো তে ইবাদত বندگی বেশি করতে হয় তাহলে সব মাসকে শ্রেষ্ঠ করলে তার মাঝে কি হয় একটা কথা বলেন সবগুলো শ্রেষ্ঠ হলে একটা কি হয়

এখন বলো কুরানের আয়াত দুশো আট নম্বর সুরা পাকারা দুশো আট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ভাবে তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো এ আয়াতের স্থানে নুজুলে ভাই আমি কিতাবের একটা বাইরে কথা বলি না যতটুকুন কথা বলে যাচ্ছি কিতাব টু কিতাব এ আয়াতের স্থানে নুজুল তার কাসির খুলে দেখেলেন এ আয়াতের স্থানে নুজুলে বলা হচ্ছে যে রসুল্লার কাছে কিছু ইহুদিরা গেল তারা যে বলছে হুজুর আমরা শনিবার দিন এবাদতের দিন মানবো আর শনিবার দিনটা আপনি হুকুম করে দেন সবাই যেন তৌরাতের উপর আমল করে আল্লাহ তৎক্ষণাৎ কোরআনের আয়াত নাজিল করে দিলেন উদ খুলু ফিসিল মিকাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করে অন্যের অনুসরণ করা যাবে জোর করে বলো আরে কথা বলেন কেন তুমি অন্য ধর্মকে শ্রেষ্ঠ বললে তাহলে সব ধর্মকে শ্রেষ্ঠ বলতে হবে তবে কিন্তু ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলতে হবে ঠিক কি ইসলাম আল্লাহর কুরআন ইন্না ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো একমাত্র ধর্ম জোরে বলবেন না একটু প্রাণ খুলে হবে না আরো জোর করে হবে না তাহলে ইসলাম কি ধর্ম আমাদের 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 আল্লাহ ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম ধর্ম কি আমার ভাইরা যুবকেরা তরুণেরা আল্লাহ অসুবিধা নাই কারু আমার সোনার ভাইরা যুবকেরা তাহলে প্রতিটা ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম দেখেন প্রতিটা ক্ষেত্রে আপনি এরকম ভাবে সাপোর্ট করতে পারেন প্রতিটা ক্ষেত্রে আপনি আল্লাহকে শরণ করতে পারেন তাহলে আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব দেখেন আল্লাহকে স্মরণ করেন যারা স্মরণ করেছিল আপনি স্মরণ করার মতো করুন জেনে রাখবেন অবশ্যই আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে এক বান্দা দেখেন দেখেন জাহান নামে

আল্লাহ আর সে থেকে বান্দার ডাকে সাড়া দিল কি হলো রে বান্দা তুই ডাকছি কেন আল্লাহ আজকে দিনে আল্লাহ তুমি যে ডাকে সাড়া দিয়েছ আল্লাহ আমি তোমাকে স্মরণ করছি আল্লাহ আমি এই জাহান নামের আগুন আমার এই মাংসপিণ্ড শরীরে আজাবে জাহান নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো তুমি যদি আমার উপরে দয়া করো আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বের করো আল্লাহ বলছে যা আমি আল্লাহ তোকে জাহান নাম থেকে বের করে দিলাম আরো জোর করে হবে না আল্লাহ বান্দাকে বলল যা তোকে জাহান নাম থেকে বের করে জাহান নামের একটা গাছের মধ্যে বসার স্থান করলাম তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় না বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ফিয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি হলো রে বান্দা আবার তুই ডাকছিস কেন আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা আল্লাহ আজকে দিনে তো কেউ আমার নাই আল্লাহ আল্লাহ তুমি যদি আল্লাহ আমার থেকে সর মুখ ফিরিয়ে নাও আল্লাহ আল্লাহ কে আমার দিকে তাকাবে আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আল্লাহ বলবে যা আমি আল্লাহ আজকের দিনে তোর উপরে রহম করলাম বান্দা আজকের দিনে আমি আল্লাহ তোকে জাহান নামের গাছ থেকে তোকে তুলে আমি আল্লাহ তোকে জাহান নামের গেটের মধ্যে বসার স্থান করে দিলাম আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান নামের গেটের মধ্যে করে দিলাম আর ডাকবি না তো না আল্লাহ আর তোমায় ডাকবি আবার বান্দা অনেক দিন পর আল্লাহকে ডাকছে

ইমান চার প্রকার ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন গায়বুল ইয়াকিন বাসুল ইয়াকিন চতুর্থ নম্বর আপনার আমার ইমান হচ্ছে চতুর্থ নম্বর ফলাই বললে আল্লাহকে ডাকা ঠিক না ভুল বলছি এরকম অনেকে আছে যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে ভাইরা বাপেরা যুবকেরা তো এরকম ভাবে আস্তে আস্তে করে কি করে ওই আল্লাহকে ডাকছে আল্লাহ বিপদে পড়েছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও বলেন কেউ আই থেকে বুকে এতগুলো ভাই বসেছেন ভাই কেউ আমরা আল্লাহকে না ডেকে থাকতে পারবো

জন্য আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকি আল্লাহ পাকের বান্দাখানা জবাব দিবে ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেটের মধ্যে বসিয়েছো আল্লাহ পাক তুমি কি আজকে দিনে আমাকে আল্লাহ আজকে দিনে জাহান্নামের আজকে দিনে আল্লাহ তুমি কি আজকে দিনে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই ওই জায়গায় কি বসার স্থান হবে না আমার আল্লাহ জানিয়ে দিবে ও আমার বান্দা

কেন তুই ডাকতে লাগি আল্লাহ পাকে বান্দা খানা জবাব দিবে ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি আল্লাহ পাক একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না আমার আল্লাহ জানাবে ও আমার চলে যা 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 আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটের মধ্যে করে দিলাম তুই আর না তো জান্নাতের গেটের কাছে বসে বসে আবার আল্লাহকে ডাকল আবার কি বলরে আবার ডাকছি কেন আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা আমি তোমার পাপী বান্দা আল্লাহ তোমার কাছে ডাকছি জান্নাতের গেটের কাছে তো চলেছি তুমি একবার আমার উপরে দয়া করো দয়া করে যদি আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজাটা একবার খুলে দাও আমি তোমার বান্দা জান্নাতের মনোরম দৃশ্য দেখে আমার অন্তরটাকে জুড়িয়ে দি আর জোরে করে হবে না

মুসলমান করে ছেলে মেয়ের আপনারা তরুণেরা ও যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিল ও আমা বান্দার আজকে দিনে তে শুনে নেকি আমি আল্লাহ তোকে কি নাম থেকে বের করে যার নামের গাছের মধ্যে বসিয়েছি যার নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে কি যার নামের গেট এনেছি যার নামের গেট থেকে আমি আল্লাহ তো জান্নাত যার মাঝখানে এনেছি জান্নাত যার মাঝখান থেকে আমি আল্লাহ তো জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি ও আমার বন্ধারে আর আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পার গোনা ডাকি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না চলে যা চলে যা আমি আল্লাহ তো জীবনে পাকার পাকার গোনা ডাকি আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তো কি আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলা আর জোরে হজরা

চট তো বিছিয়ে দিচ্ছে একটু এসে বসো ভাই ভাই একটা দিন জলসা দিয়েছে হাওড়া জেলার ছেলে তো ভালো হয় কথা শুনে ভাইগুনে একটু এসো চিরজীবন তো আমরা সবসময় বাইরে বাইরে ঘুরিয়ে কাটালাম একটা দিন বসে জেনে রাখবেন আল্লাহ যদি কবুল করলায় এখান থেকে এতগুলো মানুষ বসেছি ভাই আমরা সবাই নবীর গুলাম হতে চাইতো কারা কারা চাই একটু হাত তুলে দেখান দেখিনি না রে তো ভিড় প্রাণ খুলে আরো জোরে হবে না রে তো ভিড় আরো জোরে না রে আলহামদুলিল্লাহ নবীর গুলাম হতে চাই তো আলহামদুলিল্লাহ এমনি এমনিও হওয়া যাবে নবীর গুলাম হতে গেলে নবীর শূন্য ভালোবাসতে হবে ঠিক কিনা বল এখন এখন একজন কেউ আছে শুনবেন একটু চলে আসেন মাহফিলের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন একদম মাহফিল আল্লাহ রহমত আল্লাহ দয়া জেনে রাখবেন আল্লাহ কবুল করে নেবেন আমার সোনার ভাইরা ভাইরা আমার বিদায়ের আগে মুহূর্ত আমার ভাই আসা পর্যন্ত তথাপি আমি যে চারটে আয়াত বলেছিলাম আল্লাহ বলছেন বান্দা তোরা আমি আল্লাহ আমার নিয়ামত শকর আদায় কর এই যে এই জান্নাতের বাগানে বসিয়েছেন আল্লাহ বসিয়েছেন তাহলে আমরা যদি আল্লাহ সুগিয়ে আদা করি আল্লাহ খুশি হয়ে যাবে প্রতিটা ক্ষেত্রে আপনি যদি আল্লাহ শকর আদায় করেন আল্লাহ খুশি হবে বলেন আলহামদুলিল্লাহ আর চতুর্থ নাম্বার আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমি আল্লাহ আমার কাছে তওবা করিস আমি আল্লাহ তোদের maaf করে দেব আর জোর করে হবে না তাহলে এই চারটে এই চারটে জিনিসের উপর যদি আপনি আমল করতে পারি আল্লাহকে স্মরণ করা হবে প্রতিটা ক্ষেত্রে